সৈয়দনা ইসানবের যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছ? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ইসানবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দবিতাল, এই হরিণ সামনে আয়, লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো, উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন, চামড়াটা কেটে কেটে গোশত গুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন, কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডি গুলোর স্তূপ করে জমা করে রাখতেন, খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম্বি ইদিনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না।